বাগেরহাটে প্রতি কেজিতে অন্তত 100 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এ বিষয়ে বিস্তারিত আমরা জানতে চাচ্ছি আমাদের সহকর্মী মামুন আহমেদ, তিনি আছেন সেখানে। মামুন, বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন আপনি? হঠাৎ করে এরকম দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে কারণ কি বলছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? দাম নিয়ন্ত্রণে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কি এখন পর্যন্ত? তানি, আপনি যেমনটি বলছিলেন, মূলত প্রতিবেশী রাষ্ট্রের রপ্তানি বন্ধের নিষিদ্ধের যে খবরে সারা দেশের ন্যায় বাগেরহাট উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু পেঁয়াজের দামে মূলত আগুন ধরে গেছে এমনটাই কিন্তু বলাই যায়। এক রাতের ব্যবধানে কিন্তু 100 টাকার পেঁয়াজ কিন্তু দাম বেড়ে হয়েছে 200 টাকা এবং 120 টাকার দেশি পেঁয়াজ কিন্তু 80 টাকা দাম বেড়ে এখন 220 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন, আমার কথা হয়েছিল বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন মূলত পেঁয়াজের দাম বৃদ্ধির যে এই খবরটি তারা জানতে পেরেছেন এবং বাজার তারা মনিটরিং করছেন, একটি সময়ের সাথে সাথে তারা বাজারে অভিযান চালাবেন বলে আমাকে জানিয়েছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, পেঁয়াজের মূল্য বৃদ্ধির খবরে কিন্তু গতকাল রাত থেকেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করে, প্রথমে পেঁয়াজের দাম হয়েছিল 150 টাকা, সেটি কিন্তু আজকে সকাল হতে হতে সেটির দাম বেড়ে যায় 160 টাকা এবং সময়ের সাথে সাথে সেটি কিন্তু 170 টাকা এবং পরবর্তীতে 180 এবং 200 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বাগেরহাটের হাট বাজারগুলোতে। এবং আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু বাগেরহাটের কাঁচা বাজারে দেশি যে পেঁয়াজটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 220 টাকা এবং ভারতীয় যে পেঁয়াজটি রয়েছে সেটি কিন্তু 200 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আমার কথা হয়েছিল এখানকার আড়তদারদের সাথে, তারা বলছে যে আড়তে কোনো ধরনের পেঁয়াজ নাই এবং পাইকারি ক্রেতা যারা আছেন তারা বলছেন যে আড়ত থেকে তারা পেঁয়াজ পাচ্ছেন না, যে কারণেই মূলত পেঁয়াজের দাম আসলে লাফিয়ে লাফিয়ে সময়ের সাথে সাথে এবং বৃদ্ধি পাচ্ছে। এবং পরবর্তীতে আগামী দিন আমার বেশ কয়েকজন খুচরা বিক্রেতার সাথে কথা হয়েছে, আগামী দিন কিন্তু এই পেঁয়াজের দামটা আরও বৃদ্ধি পাবে বলে তারা জানিয়েছে। পাশাপাশি আমার কথা হয়েছিল বাগেরহাট ক্রেতাদের সাথে, তারা কিন্তু আপনার পেঁয়াজের যেই উচ্চ মূল্য হঠাৎ করেই এইটা কিন্তু তারা অনেকটাই বিপাকে পড়েছেন বলে আমাকে তারা জানিয়েছেন। পাশাপাশি আগামীকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি প্রথমেই জানিয়েছি আপনাদের, বাজার মনিটরিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আগামীকাল কিন্তু এটা বাজারে তারা অভিযান চালাবে বলে এমনটাই আমাকে জানিয়েছেন। এই ছিল বাগেরহাট থেকে পেঁয়াজের সর্বশেষ খবর। মামুন আহমেদ পেঁয়াজের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন বাগেরহাট থেকে।